সমর্থকদের আপত্তিকর স্লোগানের কারণে এবার জরিমানার মুখে পড়তে পারে ফুটবল ক্লাব বার্সেলোনা। গত শনিবার স্প্যানিয়লের বিপক্ষে বার্সেলোনার সমর্থকরা আপত্তিকর স্লোগান দেন, আর এ নিয়ে অ্যান্টি ভায়োলেন্স কমিটির সাপ্তাহিক রিপোর্টে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও লালিগার কমিটি জানায়, শনিবার নু ক্যাম্পে বার্সেলোনা ও স্প্যানিয়লের ম্যাচের সময় বেশ কয়েকবার আপত্তিকর স্লোগান শোনা যায় সমর্থকদের কাছ থেকে, যেটি বার্সেলোনা সমর্থকরা অনেকবার করেছিল সেদিন। খেলার 7 মিনিটের সময় ও 74 মিনিটের সময় আপত্তিকর স্লোগান শোনা যায় বার্সেলোনা সমর্থকদের কাছ থেকে। সেদিনের ম্যাচে নু ক্যাম্পে 80,000-এর বেশি সমর্থক উপস্থিত ছিলেন, তবে তাদের মধ্যে আপত্তিজনক স্লোগানের দায়ে 550 জনকে অভিযুক্ত করে লালিগা ও স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন মামলা করেছে। আর তাই এ ঘটনায় জরিমানার মুখে পড়তে পারে লিওনেল মেসির বার্সেলোনা। দর্শকদের এমন কাণ্ডে হতবাক লালিগা কমিটি। স্প্যানিয়লের বিপক্ষে লালিগায় দুর্দান্ত এক জয় পায় বার্সেলোনা। এরপর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মেসির নৈপুণ্যে জুভেন্টাসকে 3-0 গোলে হারিয়েছে বার্সা।